সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযুদ্ধদের জন্য বকেয়া মার্চ এবং এপ্রিল মাসের সম্মানী ভাতা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বীর মুক্তিযুদ্ধদের মধ্যে যে সকল মুক্তিযুদ্ধরা দুই হাজার একুশ সালের মার্চ ও এপ্রিল মাসের সম্মানী ভাতা এখনও পাননি তাদের সম্মানী ভাতার অর্থ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে প্রিয় দর্শক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আগত নোটিশে বলা হয়েছে মার্চ দুই মাসের জন্য তিনশত জন মাথাভোগীর অনুকূলে বীর মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা বাবদ চল্লিশ লক্ষ চারশত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন আর্থিক মঞ্জুরিটি দুই হাজার অর্থ বছরের বাজেট হতে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত এম আইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পারসন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করা হবে এবং দ্বিতীয় নোটিশটিতে এপ্রিল মাসের জন্য নোটিশটিতে বলা হয়েছে এপ্রিল দুই হাজার মাসের জন্য এক হাজার জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ এক কোটি আটষট্টি লক্ষ বিয়াল্লিশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে প্রিয় দর্শক উক্ত ভাতাটি যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগণ রয়েছেন তারা বারো হাজার টাকা করে প্রত্যেক মাসের জন্য প্রাপ্য হবেন আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমানি ভাতা পেয়ে যাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম